আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা আলোচনা করব হাবোধক বাক্যগুলোকে কিভাবে আমরা নাবোধক বাক্যে পরিণত করব এটার জন্য কৌ কৌশলটা কিন্তু খুবই সহজ কেমন যেমন হচ্ছে সবার আগে একটি সাবজেক্ট দিব সাবজেক্ট দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে ডু নট বা ডাজ নট যেটি হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এই ডু বা ডাজের সঙ্গে একটি নট যুক্ত করে দেব এবং সাথে সাথে ভার্বের যে বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান সেটি বসবে এবং পরবর্তীতে ই এক্স টি দ্যাট মিন্স এক্সটেনশন লাইক উদাহরণস্বরূপ যদি আমরা বলি অনেক ডাজন লাভ টু প্লে ফুটবল দ্যাট মিনস অনেক ফুটবল খেলতে ভালোবাসে না উই ডোন্ট ই ট্রাইস এভরিডে আমরা প্রতিদিন ভাত খাই না আই ডোন্ট ট্রাই টু হেল্প আদার্স অর্থাৎ আমি অন্যদেরকে সাহায্য করতে চেষ্টা করি না he doesn't হেইট ম্যাথস অর্থাৎ সে অঙ্ক ঘৃণা করে না আই ডোন্ট প্লে ব্যাডমিন্টন চুয়েস ইন উইক অর্থাৎ আমি সপ্তাহে দুইবার ব্যাডমিন্টন খেলি না তো অতি সহজেই সাবজেক্টের পরে ডু নট বা নট ব্যবহার করে একটি হাবোধক বাক্যকে নাবোধক বাক্যে পরিণত করা হয়েছে পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে যে সেন্টেন্স স্ট্রাকচারটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সের যে স্ট্রাকচার এটার জন্য খুবই সহজ কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে আপনি এই সাহায্যকারী ওয়ার্বটা যেটা দু বা ডাস এটিকে সামনে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে এরপরেই সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম প্লাস ডট 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 এটা মানে হচ্ছে এক্সটেনশন বা বর্ধিত অংশ এবং পরবর্তীতে শেষে অবশ্যই আপনাকে একটি কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে ইটস আ মাস ফর ইউ যদি উদাহরণটা একটু এক্সপ্লেইন করি তাহলে দেখতে পাচ্ছেন ডু ইউ গো টু কলেজ অর্থাৎ তুমি কি কলেজে যাও ডাজ হি লাইক আনিকা অর্থাৎ সে কি আনিকাকে পছন্দ করে ডাস শি স্লিপ সে কি ঘুমায় প্রত্যেকটি বাক্যের শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন এবং প্রত্যেকটি বাক্যি ডু ও ডাজ ও ডাজ এগুলো দ্বারা প্রশ্ন করা হয়েছে সো এভাবে গঠন করা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে আমরা যাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটিতে সো উপরেরটার সঙ্গে এটার অনেক বেশি মিল কেননা এটাতে হচ্ছে আপনি যদি ডু বা ডাজের সাথে শুধুমাত্র নট যোগ করে দিন তাহলে পুরো সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন ডোন্ট ইউ ইট ফ্রুটস তুমি কি ফলমূল খাও না তারপরে হচ্ছে ডাজেন সি লুক বিউটিফুল অর্থাৎ তাকে কি দেখতে সুন্দর লাগছে না ডাজ হি ডু হোমওয়ার্ক অর্থাৎ সে কি বাড়ির কাজ করে না সো শুধুমাত্র ডু ওর ডাজের সঙ্গে একটি যোগ করে দিলেই এবং সাবজেক্টের আগে বসিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের চমৎকার নেগেটিভ ইন্ট্রগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম